বিভিন্ন মসজিদে লেখা থাকে লালবাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ, মোবাইল বন্ধ রাখুন, এগুলো লেখা কি উচিত? মোবাইল বন্ধ রাখার জন্য তো বলবে, কারণ নামাজে মনোযোগ নষ্ট করে, এটা তো ভালো কথা। লালবাতির বিষয়টা হলো যে অনেকে মনে করে এটা শরিয়ার নির্দেশ যে লালবাতি জ্বললে নামাজ পড়া যায় না, তাহলে বাতি সাদাটা লাগাইতে হয় মনে হয়। বিষয়টা আসলে এরকম কিছু না, বিষয়টা হলো যে হয়তো কোনো মসজিদে আপনার জামাত কখন সেটা মানুষ একসময় হয়তো এরকম সাইনবোর্ড টাঙানো থাকতো না সব মসজিদে, তখন দেখা যেত এটা সিম্বলে কাজ করতো যে লাল বাতি জ্বলা মানেই হলো কয়েক সেকেন্ড পরে জামাত শুরু হবে, তাহলে এখন নতুন করে আর নামাজের নিয়ত না করে অপেক্ষা করবে, দাঁড়ায় অপেক্ষা করবে কয়েক সেকেন্ড। আর এখন যদি সব মসজিদে সাইনবোর্ড হয়ে গেছে এখন লাল বাতি